আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার নিয়ে। 85তম BMA দীর্ঘমেয়াদী কোর্স এর বিজ্ঞপ্তি চলছে। আবেদনের শেষ তারিখ 8 ফেব্রুয়ারি 2020। আমি এই ভিডিওতে দেখাবো এই আবেদনটি আপনারা কিভাবে সম্পন্ন করবেন এবং বিজ্ঞপ্তির খুঁটিনাটি দিকগুলো। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনিও বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হন এই প্রত্যাশায়। যোগ্যতা: বয়স হতে হবে 1 জানুয়ারি 2021 তারিখে 17 থেকে 21 বছরের মধ্যে। আর যদি আপনি সশস্ত্র বাহিনীতে কর্মরত থাকেন তাহলে আপনার জন্য বয়স হল 18 থেকে 23 বছর। শারীরিক যোগ্যতা: উচ্চতা হতে হবে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। ওজন: পুরুষ প্রার্থীদের জন্য 120 পাউন্ড বা 54 কিলোগ্রাম, মহিলা প্রার্থীদের জন্য 47 কিলোগ্রাম বা 104 পাউন্ড। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি আর প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি আর প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা: জাতীয় মাধ্যম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে GPA 5, অন্যটিতে GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে এ গ্রেড, 3টি বি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ, অথবা ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড এবং 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। বিশেষ দ্রষ্টব্য: 2020 সালের নিয়মিত SSC পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে SSC পরীক্ষায় অবশ্যই GPA 5 বা সমমান থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। প্রার্থীর জন্য অযোগ্যতা: সেনা, নৌ অথবা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। ISSB পরীক্ষায় 2বার স্ক্রিন আউট অথবা 2বার প্রত্যাখ্যাত অথবা 1বার স্ক্রিন আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিন্তু যারা 2বার স্ক্রিন আউট অথবা 2বার প্রত্যাখ্যাত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে প্রার্থীর বয়স 19 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি: 1 জানুয়ারি 2020 তারিখ হতে শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে এখানে দেওয়া যে লিঙ্কটি আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
হোম পেজের উপরে ডান কোণায় অ্যাপ্লি নাওতে ক্লিক করলে 85তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আমি সামনে দেখাবো আপনি কিভাবে এবং কোথায় এই তথ্যগুলো পাবেন, মানে এই লিঙ্কগুলো পাবেন। আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, ট্রাস্ট ব্যাংক, টিক্যাশ, ভিসা অথবা মাস্টার কার্ড, বিক্যাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1,000 টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায়। তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কলার পেটার পাওয়া যায়। আবেদন শেষ হলে আপনি এর টাকা পেমেন্ট করার অপশন পাবেন, সেখান থেকে টাকা পেমেন্ট করবেন এবং তাৎক্ষণিক কলাপ লেটারটি সেখান থেকে সংগ্রহ করবেন। অনলাইনে আবেদন করতে কোনো প্রকার অসুবিধা হলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। নির্বাচন পদ্ধতি। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা 26 ফেব্রুয়ারি 2020 হতে 27 ফেব্রুয়ারি 2020 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা স্বাস্থ্য মৌখিক পরীক্ষার পরে বা প্রাথমিক নির্বাচনী পরীক্ষার পরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার রেজাল্ট 11 জুন 2020 তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর লিখিত পরীক্ষা হবে 5 জুন 2020। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে ISSB পরীক্ষা দিতে হবে। ISSB পরীক্ষাটি 4 দিনে সম্পন্ন হবে এবং এর যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে প্রশিক্ষণ এবং বিশেষ নির্দেশনাগুলো দেওয়া আছে, আপনারা বিজ্ঞপ্তি থেকে পড়ে নেবেন। সুযোগ সুবিধাগুলো কীরকম হবে সেটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। তবে আমি এক্ষেত্রে একটু বলে রাখতে চাই যে হলো সেনাবাহিনীর বা যে কোনো ডিফেন্সের এই চাকরিটি খুবই সম্মানের চাকরি। আমরা চাকরিকে সাধারণত সোনার হরিণ বলি, আর এটা এই ধরনের চাকরি সোনার হরিণের চেয়েও অনেক বেশি মূল্যবান। আপনি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে। এখানে ডান পাশে অ্যাপ্লি নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লি নাওতে ক্লিক করলে আপনি নিচের দিকে এই তথ্যটি পাবেন, সার্কুলার 85th বিএমএ লং কোর্স। আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। বিএমএ লং কোর্সে ক্লিক করলে আপনাকে এ ধরনের একটা পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি অ্যাপ্লি নাওতে ক্লিক করে আবেদন কাজ শুরু করতে পারেন, অথবা এই বিজ্ঞপ্তিটি যদি আপনি পড়তে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে হবে। আপনি ভিউতে দিলে এই বিজ্ঞপ্তিটি বড় করে আপনাকে পড়ার উপযোগী করে দেবে। তা আমরা এখান থেকে যদি অ্যাপ্লি নাওতে ক্লিক করি তাহলে এই অপশনগুলো আসবে। এখানে যারা জেনারেল শাখা তারা জেনারেল সিলেক্ট করে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। যারা ক্যাডেট কলেজ, MCSC, BNCC রিক্রুটমেন্ট, সৈনিক, অর্থাৎ যে যেভাবে আবেদন করতে চান যে যে ক্যাটাগরি থেকে সেটা সিলেক্ট করে এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন টাইপ ওইখানে জেনারেল, BNCC অথবা সৈনিক যা আছে সেখান থেকে একটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি থেকে আবেদন করছেন সেটা সিলেক্ট করবেন। এরপরে মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এটা দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আমার কাছে তথ্য না থাকার কারণে আমি আর সামনের অংশটি দেখাতে পারছি না। তবে এই আবেদনের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন, বাবা মায়ের আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার ছবি এবং স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য, যেমন পাশের সন, বোর্ড, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, আপনার উচ্চতা, বুকের মাপ এবং
ওজন এগুলো আগে থেকেই মেপে রাখবেন, কারণ এই তথ্যগুলো আপনাদের এখানে দরকার হবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।